আলাইকুম আশা রাখছি প্রত্যেককে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা আগুন প্রজেক্ট একটা আগুন ইভেন্ট নিয়ে চলে আসছি ঠিক আছে কারণ এখানে যদি আপনি দেখেন এখানে তার টোটাল রেট টোটালটা রাখছে পাঁচ মিলিয়ন সই টোকেনের ঠিক আছে যেখানে তারা টপ পাঁচ হাজার ইউজারকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন দেবে এবং এখানে যারাই জয়েন করবে এখানে তারা স্পষ্টভাবে বলছে যে এখানে ফর অল ইলিজিবল প্লেয়ার ক্যান টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ঠিক আছে মানে এখানে যদি আপনি সঠিকভাবে জয়েন করতে পারেন তো আপনি এখান থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন সই টোকানের জন্য ইলিজিবল হয়ে যাবেন আর যদি আপনি টপ পাঁচ হাজারের ভিতরে থাকতে পারেন ভাই তাহলে তো মিনিমাম আপনার এখান থেকে এক থেকে দেড় হাজার ডলারের একটা কূপ হয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি আপনাকে সবগুলো দেখাই এখানে কিন্তু তারা এ স্পষ্টভাবে বলছে যে টপ পাঁচশো র্যাঙ্কিংয়ের ভিতরে যারা থাকবে তাদেরকে তারা পঁচিশশো সুই টোকেন দেবে প্রতি ইউজারকে ঠিক আছে তার মানে এখান থেকে আপনি মিনিমাম পনেরোশো ডলার প্লাস পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু কোনো প্রকার রেফারেল কোনো রেওয়ার্ড নাই সো এটা কিন্তু আপনাদের নিজস্বভাবে করতে হবে যে আপনি টপের ভিতর থাকতে পারবেন কি না ঠিক আছে আমি শুধুমাত্র আপনাদেরকে ট্রিকগুলো বলে দেবো যে আপনাদের এখানে কাজ কি কেমনে কি করবেন ঠিক আছে এবং এখানে দেখেন তারা কি বলছে যে এখানে আপনি যদি টপ পাঁচশো থেকে এক হাজার ভিতরে থাকতে পারেন তাহলে আপনি বারোশো পঞ্চাশ সুই পাবেন যেটাও কিন্তু আটশো থেকে নয়শো ডলারের মতো আপনি যদি টপ এক হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে থাকতে পারেন সেক্ষেত্রে আপনাকে একশো ছাপ্পান্ন টাকা করে সুই দেবে সেটাও কিন্তু একশো ডলার প্লাস ঠিক আছে এখন কথা হচ্ছে যদি আপনি এখান থেকে এই যে টফের ভিতর নাও থাকতে পারলেন ধরেন আপনি এখানে টপের ভিতর নাই ঠিক আছে তো তার ভিতরে আপনি যদি এখানে জয়েন করেন তারপর আপনি এখানে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের রেওয়ার্ডের ভিতরে পাবেন যেখান থেকে আপনি সর্বনিম্ন তিরিশ থেকে আপনি পঞ্চাশটা সুইট টোকেন পাবেন কারণ এদের ফার্স্ট রাউন্ড ছিল যেটা কিন্তু আমি শেয়ার করিনি বাট আমি জয়েন করছিলাম সেখানে যারা র্যান্ডমলি ছিল যারা টফের ভিতরে ছিল না তাদেরকেও তারা এখানে আটত্রিশ থেকে আটচল্লিশটা করে সুই টোকেন দিয়েছিল ঠিক আছে আর এবার তারা রেওয়ার্ডটা আরও বেশি করছে আগে রেওয়ার্ডটা কিন্তু একটু কমই ছিল আর এফার্ডটা কিন্তু ভাইরাল না ঠিক আছে এখন পর্যন্ত জানি না শেষ পর্যন্ত কী হবে যদি এই অবস্থায় থাকে তাহলে আপনি টপিক থাকতে পারবেন ঠিক আছে আর যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় তারপরে আপনাদের ব্যক্তিগত বিষয় ওকে তো এখানে আপনার কাহিনি হইতেছে আপনি যত বেশি সুইট টোকন দিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন তত বেশি কিন্তু পয়েন্ট আপনি এখানে ইনকামটা করতে পারবেন ওকে বাট কাহিনি হইতেছে অনেকের কাছে তো হাইলি কিছু থাকবেন এখানে আপনি সর্বনিম্ন পাঁচটা সুই দিয়ে করতে পারবেন যেটার ভ্যালু আছে মাত্র তিন ডলার সামথিং তিন ডলার আট সেন্টের মতো ঠিক আছে তো তিন ডলার সবার কাছে থাকার কথা ঠিক আছে সো এখানে লাস্ট আপনি পাঁচটা সুই দিয়ে সর্বনিম্নভাবে করতে পারবেন বাদ বাকি যদি আপনি আপনার কাছে হিউজ একটা অ্যামাউন্ট থেকে চারশো পাঁচশো ডলার থাকে তাহলে আপনি এখানে মিনিমাম পঞ্চাশটা সুই ইনভেস্ট করে দেন তাহলে আপনি এখান থেকে বেশি রডটা পেয়ে যাবেন ঠিক ঠিক আছে আর এটা এমন কিছু না যে আপনি এখানে পাঁচটা সুই দিয়ে এখানে আপনি বসাচ্ছেন মানে কাজ করছেন এই পাঁচটা সুই আপনি আর কখনোই ফেরত পাবেন না এমন কোনো কিছু না এখান থেকে যখন আপনার ইভেন্ট টা এন্ড হয়ে যাবে সো এইখানে দেখেন এখানে অলমোস্ট তাদের প্রথম রাউন্ডটা শেষ হয়েছে জুলাই আঠাশ তারিখে এবং মেবি পেমেন্টটা করছিল জুলাই আঠাশ তারিখেই ঠিক আছে এবং দেন এটা আপনার কুইজ টুটা শুরু হয়েছে এবং এটা ইন্ডোর কিন্তু আগস্টের আঠাশ তারিখে এবং আগস্টের আঠাশ তারিখে ইন্ডোর সাথে সাথে কিন্তু সর্বোচ্চ আঠাশ তারিখে আপনাকে পেমেন্টটা করাই দেবে নাহলে আপনি উনত্রিশ তারিখে পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে আর যখনই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আপনি এখানে যে যেভাবে এই পাঁচটা সুই আপনি এখানে ইনভেস্ট করতেছেন সেম প্রসেসে আপনি আবার সবগুলো আনলক করলে এই পাঁচটা সুই আপনি এখান থেকে ফেরত পেয়ে যাবেন শুধুমাত্র হয়তো বা আপনার এখানে যে পরিমাণে গ্যাস ফ্রিটা যায় এইটা আপনার যাবে বাট এসে কিন্তু গ্যাস ফিটা অনেক কম ওকে সেকেন্ড কথা হচ্ছে এই যে কেটলি কেটলিতে আপনারা আনলিমিটেড কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে শুধুমাত্র যদি আপনি আইপিটা মেনটেন করতে পারেন তাহলে আপনি আনলিমিটেড এখানে কেটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এটার আগে একটা ট্রিক ছিল বাট আমি ট্রিকটা দেওয়ার আগেই অফারটা ফুলি ভাইরাল হয়ে যায় যার জন্য কেটলি সেটা বুঝতে পারে এবং সেটাকে তারা সাসপেন্ড করে এখন ইউআইটির মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাচ্ছে ঠিক আছে বাট এইখানেও আমি একটা ট্রিক বের করে ফেলছি যেখান থেকে আপনারা কি করতে পারবেন এক বিনান্স দিয়ে আপনি আনলিমিটেড কেটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মিনিমাম তো বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওকে তো কেটলিতে বিশটা এখন ক্রিয়েট করলে কিন্তু আপনার এক মাসের পনেরো দিনের ভিতরে বিশ ডলার প্রফিট হয়ে যাবে ওকে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন ওকে সো তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেল অত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন যাতে সর্বপ্রথম কোনো আনলিটেড ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় আর মাস্ট বি কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে নেবেন কারণ আমাদের যাবতীয় আপডেট যাবতীয় ইনফরমেশন সব কিছু কিন্তু টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করা হয় ইনফ্যাক্ট আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখাই তো হিউজ পরিমাণে কিন্তু পেমেন্ট প্রুফ আছে সো আমি এখন ভিডিওটা লং না এমনিতে ভিডিওটা একটু বড় হয়ে যাবে সো মাস্ট সবাই কি করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন ওকে সো এইখানে আমি অনেক আগে সুয়ের একটা ইভেন্ট শেয়ার করছিলাম সুই ক্যাফে যেখান থেকে কিন্তু আমাদেরকে একটা করে এনএফটি দিছিল। সো আমি এখানে পোস্ট লিঙ্কে ক্লিক দিলাম দিয়ে দেখেন এইখানে সুয়ের এই এনএফটি যাদের কাছে আছে তারা আপনারা এখান থেকে ফ্রিতে জয়েন করতে পারবেন ঠিক আছে এবং এই এনএফটি যাদের কাছে নাই তারা কি করবেন এখান থেকে আপনাকে মাস্ট এই এনএফটিটা কিন্তু বাই করা লাগবে ঠিক আছে কারণ এই এনএফটি ছাড়া আপনি এখানে জয়েন করতে পারবেন না 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 ঠিক আছে এখানে দেখেন আমি স্পষ্টভাবে বলছিলাম যে সেল বিকজ ইন এ ফিউচারে কিছু এটা দিতে পারে সো আমি বারবারই বলছিলাম যে এটাকে সেল দিয়ে না ঠিক আছে এখন যারা কথা শুনছেন তাদের জন্য এখন একটা ভালো প্রফিট করাই দিব আর যারা শোনেন নাই তাদের এই প্রাইস ঠিক আছে তো তার মানে যখন ওই সময় যারা সেল করছেন তারা পাঁচটা সুয়ে সেল করছেন যদি আপনি এখন সেল করেন তা পনেরোটা সুই আপনি সেল করতে পারবেন এটা ঠিক আছে এখন আপনাকে এটা কিনতে গেলেও কিন্তু আপনাকে পনেরোটা সুই দিয়ে কেনা লাগবে ঠিক আছে আর এটা এখনো পর্যন্ত হোল্ড করে রাখেন তাহলে আরো ছয় টা মাস হোল্ড করে রাখতে পারলে আপনি মিনিমাম বিশ থেকে ত্রিশটা সুই আপনি এটা সেল করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যাদের কাছে এইটা নাই এই এনএফটা নাই তারা এখানে কিন্তু চাইলেও জয়েন করতে পারবেন না মাস্ট আপনাকে ফার্স্ট এই এনএফটা ক্লাইম করতে হবে ওকে সো ওই এনএফটা ক্লাইম করার জন্য জাস্ট আমি যাদের কাছে ওই এনএফটা আছে তাদের আর ক্লাইম করা লাগবে না যাদের কাছে নাই তারা জাস্ট এখানে বাই লিঙ্ক দিয়ে রাখছে জাস্ট আপনি এই লিংকটাকে কপি করেন কপি করে আপনি কিবি ব্রাউজারে পেস্ট করে জাস্ট আপনি আপনার মেটা সরি সুই ওয়ালেটের সাথে কানেক্ট করেন ঠিক আছে কানেক্ট করার ফলে দেখেন এখানে কিন্তু এদের

সো দেখেন এইখানে আমি জয়েন করার জন্য ফার্স্ট কি করছি লিঙ্ক দিয়ে রাখছি জাস্ট আপনি লিঙ্কটাকে এখান থেকে কপি করেন কপি করার পর সরাসরি আপনি কিবি অথবা মাইসিস ব্রাউজারে পেস্ট করেন যেখানে আপনার মেকানিক্স এক্সটেনশনটা অ্যাড করা আছে ঠিক আছে সো আমি যখন এই লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করার পর আপনার সামনে দেখবেন যে এমন পেজ যাবে আর জাস্ট আপনি এখান থেকে কী করবেন আপনার ডেস্কটপ মোডটা আপনি অন করাই নেবেন ঠিক আছে সো দেখেন এখানে যারা ফার্স্ট রাউন্ডে জয়েন করছিলেন তারা এখন যারা টোকানটা ক্লাইম করেনি চাইলে আপনি এখান থেকে ক্লাইম করতে পারেন ঠিক আছে তো এইখানে দেখেন সেকেন্ড রাউন্ডটা কিন্তু স্পষ্টভাবে তারা বলছে যে জুলাই আঠাশ থেকে আগস্ট সাতাশ তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস আপনাকে এখানে তারা থাকবে জাস্ট এখন কথা হচ্ছে আপনাকে এখানে জয়েন করার জন্য জাস্ট আপনি এই যে অপশনগুলো আছে এই ড্যাপসগুলো আপনাকে ইউজ করতে হবে এবং বোর্ড কিন্তু খুব দ্রুত তারা দিয়ে দেবে যে পয়েন্ট কার কত হয়েছে সে এখন কথা হচ্ছে জাস্ট আপনি কী করবেন এই যে লাঞ্চ যে অ্যাপ আছে জাস্ট আপনি এখানে ক্লিক দেন যে এইখানে জাস্ট এইখানে আপনাদের ছয়টা ড্যাপস দিছে জাস্ট আপনাকে এই ছয়টা ড্যাপস আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে জাস্ট আপনাকে লাঞ্চ অ্যাপ এখানে ক্লিক দেন এখানে ক্লিক দেবে আপনি সবগুলো ডেস্কটপ অপলোড করে নেবেন যেহেতু আমি এটা পিসিতে করতে চাচ্ছিলাম কারণ পিসিতে সব থেকে বেটার হয় ঠিক আছে বাট এখানে আমি ভোটিং একটা প্রসেস দেখছিলাম টেলিগ্রামে সেখানে দেখলাম যে এইটটি পার্সেন্ট মানুষ আপনার পিসি অথবা ল্যাপটপ নয় যার জন্য কিন্তু আমি বাধ্য হয়ে ফোন দিয়ে একটা ভিডিও করতে দিই ঠিক আছে জাস্ট এখান থেকে আপনাকে কি করতে হবে জাস্ট আপনি এখানে উপর দিকে পাবেন কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি সুই ওয়ালেট পাবেন সুই ওয়ালেটের সাথে একটা কি করবেন কানেক্ট করে নেবেন ওকে সো দেন কানেক্টে ক্লিক দেন কানেক্টে ক্লিক দেওয়া দেখবেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আপনার অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে শো করবে ওকে সো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই তো ফার্স্ট এখানে আমি নাভিতে করতেছি তো এখানে তারা কি বলছে দেখেন এখানে জাস্ট আপনাকে বলছে ডিপোজিট ফর ল্যান্ডিং উইল আর্ন সিক্স কে পিটিএস অ্যান্ড বোরো উইল বি আর্ন সিক্স কে পিটিএস মানে এখানে আপনাকে এই দুইটা টাস্ক কমপ্লিট করলে আপনাকে এখানে টোটাল বারো কে পয়েন্ট তারা দিয়ে দিবে ঠিক আছে জাস্ট আপনাকে এখানে কি করতে হবে এখন জাস্ট আমি আবার ওই পেজে ফিরে যাই ওই পেজে ফিরে যাওয়ার পর এখানে জাস্ট আপনাকে কী করতে হবে এখান থেকে জাস্ট ওরা যেটা বলছে আপনাকে কিন্তু সেটাই কমপ্লিট করতে হবে এখানে জাস্ট আপনাকে সাপ্লাই বড়ো ঠিক আছে এই দুটো কিন্তু কমপ্লিট করতে হবে ওকে সো এখানে আপনাদের যত অ্যামাউন্ট আছে আপনি তত অ্যামাউন্ট দিন প্রবলেম নেই সো এখানে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি সো আমি এখান থেকে জাস্ট এইটা টেন টান থেকে ঠিক আছে তো জাস্ট এখানে আমি কী হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স দিচ্ছি দিয়ে জাস্ট আমি কি করলাম এখানে সাপ্লাই সুই এখানে ক্লিক দিলাম এখানে ক্লিক দভাবে কিন্তু আপনার একটা ট্রানজ্যাকশন যাবে জাস্ট আপনাকে পরবর্তীতে কিন্তু আপনি সবগুলো আবার জাস্ট ব্যাক করে নিতে পারবেন শুধুমাত্র আপনাকে এখানে বর্তমানে কাজ হচ্ছে আপনার যেটা লস যাবে সেটা হচ্ছে এখানে যে ফিটা যাচ্ছে এখানে জাস্ট আপনাকে যে ফিটা যাচ্ছে এই ফিটাই লস ঠিক আছে বাট সুই নোটে কিন্তু হাইলি কোনো ফি যায় না অল্প অল্প ফি সর্বোচ্চ আপনার একটা সুই টু জোট মিলে খরচ হইতে পারে এবং এই একটা সুইয়ের বিনিময় আপনি সর্বনিম্ন হলেও এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটা সুই পাবেন গ্যারান্টি দিলাম যদি আপনি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারেন ওকে আচ্ছা আমি কি করলাম এখান থেকে এটা কিন্তু কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করে এখানে ওয়াল ডান ওকে ক্লিক দিন দেওয়ার পরে আপনি এখান থেকে একটা অপশন পাবেন যে বোরো ঠিক আছে আচ্ছা আপনি এখান থেকে আবার বোরোতে ক্লিক দেন বড়োতে ক্লিক দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন তো দেন এইখান থেকে আপনি জাস্ট এই যে বড়ো যেটা আছে জাস্ট আপনি এইখানে জাস্ট আপনি কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দেন সো আমি এখানে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি পঁচিশ পার্সেন্ট আমি এখানে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি দেন আমি কি করবো এখান থেকে বড়ো সুই ঠিক আছে এখান থেকে জাস্ট বোরো সুই যেটা আছে এখান থেকে এইটাই ক্লিক দেবেন তারপর জাস্ট আপনাকে এখান থেকে আবার একটা ট্রানজাকশন জাস্ট আপনি কি করবেন এখান থেকে ট্রানজাকশনটা কমপ্লিট করে দেবেন ওকে তার পূর্বে ক্লিক দিলাম এপূর্বে ক্লিক দিলে কিন্তু আমার এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেন এখান থেকে রিফিয়ার আসতে তাহলে আপনি রিফিয়ার টা করেন তারা কিন্তু এখানে কথা কিছু বলে না আপনি যদি এখানে অ্যানাউন্সমেন্টটা যান সেখানে তারা কি বলছে ডিপোজিট ল্যান্ডিং আপনাকে বড় করতে বলছে তো করছি ল্যান্ডিং মাধ্যমে ফার্স্ট আমি এখানে কি করছি ডিপোজিট করছি ঠিক আছে তো এইখান থেকে দেখেন এই যে সাপ্লাই যেটা আছে এখান থেকে কিন্তু আমি এটা কি করছি ডিপোজিট করছি দেন এখান থেকে কিন্তু বড়োও করছি ঠিক আছে আপনারা একবার না আপনারা চাইলে এটা দুই তিনবার করতে পারেন আপনি যেটা সাপ্লাই ডিপোজিট করছেন আমি কিন্তু বোরোর মাধ্যমে আবার তার ফিফটি পার্সেন্ট এখান থেকে উইথড্র করে নিচ্ছি ঠিক আছে তো কাহিনিস এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এই সপ্তাহে একটা আপনার ইভেন্টটা শেষও আগে দুই তিনবার করবেন তাহলে আপনার পয়েন্টটা কিন্তু বেশি হবে ঠিক আছে দেন আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু কমপ্লিট দেন এখান থেকে আমরা কী করতে হবে সেকেন্ড যে টাক্কটা আছে সেকেন্ড টাস্কে চলে যায় দেন এখান থেকে আমি এখানে গেলাম যে এখানে তারা দুই নম্বরে যেটা দেখে জাস্ট আপনি এইখানে ক্লিক দেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাদের তাহলে কি করবে নতুন আরেকটা পেজ আসবে মাছ আপনি ডেস্কটপ মোটা অন করে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো দেন এখানে আপনি টিক মারে দেন টিক মারে দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক দেন কন্টিনিউ ক্লিক দেবেন এখানে কানেক্ট করতে পারবেন সব সবগুলো সেম সিস্টেম আছে আপনি সিওয়ালের সাথে কি করবেন কানেক্ট করে নেবেন ওকে সো এখানে দেখেন দুই নম্বর যে ডেফিট আছে অথবা ডেস যেটা আছে জাস্ট আপনি এটা যদি দেখেন যে এখানে তারা কী বলছে জাস্ট আপনি এখানে ক্লিক দেন ক্লিক আপনি আবার এইখানে সরি এইখানে না আমি আপনাদের দেখাই ঠিক আছে আপনি যদি এইখানে অ্যানাউন্সমেন্টে যান সেখানে তারা কী বলছে দেখেন এখানে জাস্ট এইখানে তারা বলছে যে সো আপ এনি অ্যাসেস্ট সিক্সকে পয়েন্ট অ্যান্ড লিকুইড অ্যাড করতে হবে যার জন্য কে পয়েন্ট ঠিক আছে জাস্ট আপনি এখানে চলে আসেন তারপরে আপনি এখানে সুই আসেন আমাদের পাঁচটা ঠিক আছে সো আমি এখান থেকে কী করতেছি একটা সুই দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা সুই দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট আমি কী করতেছি এখান থেকে জাস্ট আমি এখানে ইউএসডিসি করবো ঠিক আছে সেখান থেকে আমি এটা ক্লিক দিয়ে এখানে জাস্ট ইউএসডিসি যেটা আছে ইউএসডিসি তো আমি ইউএসডিসি সিলেক্ট করে দিলাম দিয়ে আমি কী করব এটা সোয়াপ করবো ঠিক আছে তো আপনারা যে কোনো অ্যামাউন্ট করতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলছে যে আপনি যে কোনো অ্যামাউন্টটা সোয়াপ করবেন ঠিক আছে এটা ট্রেডে যান ট্রেডে গেলে জাস্ট একটু ওয়েট করবেন আপনাদের সামনে দেখবেন একটা ট্রানজেকশন যাবে আপনি এখান থেকে কী করবেন এটা কনফার্ম করাই দিবেন ওকে সো এটা কিন্তু কমপ্লিট জাস্ট আপনি এখান থেকে একটা ক্রস যাওয়ার জন্য ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আপনি উপর দিকে একটু অপশন আছে দেখেন আর্ন অপশন ঠিক আছে জাস্ট আপনি আর্নে ক্লিক দেন আর্নে ক্লিক দেওয়ার এখান থেকে কী বলছে লিকুইডিটি অ্যাড করতে বলছো জাস্ট আপনি আর্নে নে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি একেবারে প্রথমে দেখেন আসে যে সি সুই ঠিক আছে জাস্ট আপনি সি সুই জাস্ট অ্যাট লিউডে ক্লিক দেন অ্যাট লিকুডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি দেখেন যে আপনার কাছে যেটা আছে সো থেকে জিরো পয়েন্ট সিক্স আছে আমার কাছে আপনি এখানে আমি জিরো পয়েন্ট থ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট আমি কি করতেছি অ্যাড লিকুইডিটি যেটা আছে না এখানে ক্লিক দিয়ে দিচ্ছি ওকে জাস্ট এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক দেন অ্যাপ্রুভে ক্লিক দেবো এখানে আপনার আবার একটা ট্রানজাকশন যাবে জাস্ট আপনি এখানে থেকে এই ট্রানজাকশনটা কমপ্লিট করে দেবেন এখানে কিন্তু আমি বারবার বলতেছি কাজগুলো কমপ্লিট হলে আপনি যে ভিডিওটা দেখছেন আবার যেটা দেখতেছেন যেটা করতেছেন এটা উল্টোটা করবেন তাহলে দেখবেন যে আপনার এখানে সবগুলো টোকেন আপনি আর ব্যাক পাবেন ঠিক আছে সেটা কিন্তু আপনার লস নাই শুধুমাত্র এখানে আপনার নেটওয়ার্ক ফিটা যাবে সর্বোচ্চ আপনার একটা সুই লস যাবে ঠিক আছে সো এইটা ছাড়া কিছু না তো দেন এখান থেকে কিন্তু আপনার এটাও কমপ্লিট জাস্ট আপনি ক্লোজে ক্লিক দেন ক্লোজে ক্লিক হবে আপনি এখান থেকে জাস্ট আমি কি করতেছি এটা কেটে দিচ্ছি এটা তো কমপ্লিট জাস্ট না ভেবেও কমপ্লিট আমি এটা করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে কী করতে হবে তিন নম্বর কুইস্ট যে আছে আমি কি করবো এখান থেকে তিন নম্বর কুইসটা যাব তিন নম্বরে বলছে যে আপনার এই যে ডেপিটা আছে আপনি এখান থেকেও লঞ্চ হবে ক্লিক দেন ঠিক আছে জাস্ট আপনাকে কি করতে হবে এখান থেকে কিন্তু সয়টা ড্যাপস আপনাকে কিন্তু এখানে ইউজ করতে হবে ওকে এখন দেখেন তিন নম্বর যে টাস্কটা আছে এটা জাস্ট আপনি আবারও এখানে চলে আসেন আসলে এখানে তারা কি বলছে দেখেন এখানে তিন নম্বর টাস্ক যেটা আছে সেটা হচ্ছে এইটা সেখানে তারা কি বলছে যে ডিপোজিট অ্যান্ড ল্যান্ডিং সিক্স কে টোকেন দিয়ে এবং বড়োতে আপনাকে সিক্স কে টোল পয়েন্ট টোটাল বারো হাজার বারোশো পয়েন্ট ঠিক আছে তো আপনি এখানে চলে আসেন আপনি জাস্ট এখানে দেখেন ল্যান্ডিং অপশনটা আছে আমি কিন্তু আবার বলছি একটু অ্যামাউন্টটা বেশি দিবেন আপনাকে যেমন সর্বনিম্ন আপনি এখানে পাঁচটা সুই আপনি খরচ করতে পারেন যদি আপনি পাঁচটা সুইয়ের কম খরচ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ঘন্টাও পাবেন না ঠিক আছে ফালতু ভালো সময় নষ্ট হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে দেখেন এই যে ল্যান্ডিং অপশনটা আছে এখানে ক্লিক দেবেন তো এখানে আপনি সাপ্লাই সাপটা অপশন ক্লিক দেবো এখানে আপনি জিরো আপনার যেটা ইচ্ছা তো আমি জিরো পয়েন্ট ফাইভ দিচ্ছি ঠিক আছে আপনি জিরো পয়েন্ট ফাইভ আপনি একটা দিলে ভালো হয় সব করে একটা করে করেন যদি একটু বেশি অ্যামাউন্ট থাকে ঠিক আছে ফার্স্ট কানেক্টারটা ক্লিক দেন কানেক্টারটা ক্লিক হয় এখানে আপনি সুই ক্লিক দেন দিয়ে আপনার সুইয়ের সাথে এটা কানেক্ট করে নেন ওকে তো কানেক্ট দিলাম দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে দেন আমি এখান থেকে কি করতেছি আবার দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভগুলো না জিরো পয়েন্ট ফাইভ দিয়ে যাচ্ছে আমি কি করতেছি সাপ্লাই সু এখানে ক্লিক দিলাম দিলে এখান থেকে আপনাকে আবার একটা ট্রানজাকশন যাচ্ছে আপনি কি করেন এখান থেকে ট্রানজাকশনটা করে নেবেন ওকে তো দেন এইখানে জাস্ট আপনার এই যে অপশনটা আসে না এখানে ক্লিক দেন এইখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে পাবেন ডিপোজিটে একটা অপশনটা ডিপোজিটে যাবেন ডিপোজিটে যাওয়ার পর আপনি যেটা ইচ্ছা আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ দিচ্ছি আবার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে জাস্ট আমি কি করতেছি ডিপোজিট সুইচ অপশনটা আছে এখানে ক্লিক দিচ্ছি ঠিক আছে ক্লিক দেওয়া এখানে আপনার আবার একটা ট্রানজ্যাকশন আসলে আপনি ট্রানজাকশনটা কমপ্লিট করবেন ঠিক আছে একটু আদান দিচ্ছি একটু পরে কথা বলতেছি তো দেন এখান থেকে আপনি ব্রোথে যান বোরতে যাওয়ার ফলে জাস্ট আপনি এখান থেকে দেখেন বোর যে অপশনটা আছে বোরোতে ক্লিক দেন বোড়োতে ক্লিক পরে জাস্ট আপনি এখান থেকে আপনার যেটা ইচ্ছা আমি এখানে আবার জিরো পয়েন্ট ফাইভ দিচ্ছি সো জিরো পয়েন্ট ফাইভ দিয়ে জাস্ট আমি কী বলবো ব্রো সুইতে ক্লিক দিলাম দিলে এখান থেকে কিন্তু আপনার আবার একটা ট্রানজাকশন জাস্ট আপনি এখান থেকে কী করবেন আপনার যে ট্রানজ্যাকশনটা যাবে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নেবেন ওকে তো এখান থেকে কিন্তু আমার বড়ো করা শেষ আপনার যখন ইভেন্টটা শেষ হয়ে যাচ্ছে আপনি কিন্তু রিফেতে যে যদি আপনি চান তো আপনার এটা কিন্তু আপনি আবার ব্যাগ নিতে পারবেন আর সেখান থেকে আপনি রিফেতে চান রিপেতে গেলে দেখবেন যে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করতে জাস্ট আপনি এখান থেকে কিন্তু আবার চাইলে আপনি এখানে জাস্ট আপনি কী করেন ম্যাক্সে ক্লিক দিলে কিন্তু আপনার এখানে দেখেন সুইটা কিন্তু শো করতে যাচ্ছে আপনি এখান থেকে রিফে করলে এটা কিন্তু আপনার মূল এটা আবার ব্যাগ চলে আসবে ঠিক আছে তো এটা কিন্তু কোনো প্যানাই জাস্ট মনে করেন যে আমাদের বিভিন্ন তাদের যে ড্যাপস আছে তাদের যে আপনার অপশনগুলো আছে এখানে আমরা জাস্ট পাঁচটা শোকে ছয়টা সই হোল্ড করে রাখতেছি এক মাসের জন্য ঠিক আছে দিনে এক মাস হোল্ড করার বিনিময়ে যদি আপনার থ্রি এক্স ফোর এক্স প্রফিট হয়ে যায় সে কিন্তু খারাপ কোনো কিছুই না ঠিক আছে এখানে তিন নম্বর কমপ্লিট দেন এখান থেকে আমি কি করবো চার নম্বর যে টাস্কটা আছে এখানে যাব তারপরে এখানে জাস্ট এই যে লঞ্চ অ্যাপ যেটা আছে আবার এখানে ক্লিক দিয়ে দেবেন ওকে তো দেখেন এখানে যে টাক্সটা আছে এখানে তারা কী বলছে যে আপনাকে ডিপোজিট করতে হবে জাস্ট আপনাকে ছয় হাজার পিটিএস দেবে এবং এখানে বিল্ডিং অন অপশন উইল আর্ন সিক্স কে আপনার পিটিএস ঠিক আছে জাস্ট আপনাকে প্রতিটা টাক্ক যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাকে এখানে ভালো একটা রেওয়ার্ড আশা করা যায় ঠিক আছে একটু বেশি অ্যামাউন্ট দিয়ে করবে না কিন্তু বারবারই বলতেছি সেই এখানে আপনাকে সর্বনিম্ন পাঁচটা পাঁচ উই দিয়ে করতে হবে আমি পাঁচটা করতে পারবো আপনাকে পাঁচটা করতে হবে এমন কিন্তু না ঠিক আছে সো এইখান থেকে জাস্ট আপনি আবার এই যে পেজটা আছে এখানে চলে আসেন আর আপনি বুস্ট না জবস্ট ক্লিক দেন এখানে ক্লিক দিয়ে পরে একটু ওয়েট করেন এখানে উপরে করেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক দেন দিয়ে আপনি জাস্ট আপনার সুই ওয়ালের সাথে কানেক্ট করে নেন ঠিক আছে সেখানে জাস্ট কানেক্টে ক্লিক দেন দিলে দেখবেন আপনার ওয়েট একটা ট্রানজাকশন যাবে কানেক্টে ক্লিক দিলে কিন্তু আপনার ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে সো এখানে দেখেন আপনার যেগুলো আছে আপনি একটু জুম করি তো জাস্ট আপনি এইটা এইটা ক্লিক দিয়ে আপনি এই দুটো অফ করে দেন ঠিক আছে এইখান থেকে জাস্ট এই যে দুইটা আছে এই দুটো আপনি অফ করে দেন জাস্ট আপনি এইখানে ক্লিক দেন জাস্ট এই দুটোর উপরে ক্লিক দিলে আপনার এই দুটো অফ হয়ে যাবে ঠিক আছে সো এখানে ক্লিক দিলাম আর এখানে ক্লিক দিলাম ওকে সো এইখানে আপনি যদি এই জুইটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার অনেকটা অপশন এখান থেকে কমে যাবে আপনার কনফিউশনটা কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে সেখানে জাস্ট আমি সুইটা অন রাখছি জাস্ট এখানে জাস্ট আপনি কী করেন এই অপশনটা এখানে একটা ক্লিক দিয়ে দেন ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে যে কোনো অ্যামাউন্ট আপনার ডিপোজিট করেন আমি এখানে কী করতে একটা সুই দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এখান থেকে আপনার ব্যক্তিগত বসে আপনি যে কয়টা ইচ্ছা আপনি সে কয়টা করবেন আমি শুধুমাত্র আপনার কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি ঠিক আছে এখানে জাস্ট আপনি কি করবেন এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করবার এখানে আপনাকে আবার একটা কনফার্মেশন জাস্ট আপনি এটা কনফার্ম করাই দেবেন ওকে সো এটা দেখেন কমপ্লিট জাস্ট এখানে আমি কি করতেছি চো ক্লিক দিচ্ছি দেখেন এটা কিন্তু কমপ্লিট জাস্ট আপনাকে কি করতে হবে এখানে কিন্তু এক্সপ্লোরটা শো করতে আমি এটা আবার ক্রোল এ ক্লিক দিলাম ঠিক আছে সো দেন এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক দেন থ্রি লাইনে ক্লিক দেবো এখানে দেখেন যে এই অপশনটা আছে একশন জাস্ট আপনি এখানে ক্লিক দেন এখানে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে জাস্ট আপনি জাস্ট এইখান থেকে এখানে আবার ক্লিক দেন দিলে এখান থেকে দেখবেন যে আপনার ভিউ অপশন আছে জাস্ট আপনি এখানে ভিউতে ক্লিক দেন ভিউতে ক্লিক দিলে দেখবেন এখান থেকে কিন্তু একটা টাইম কাউন্ট ডাউন হতেছে সেটা কিন্তু কমপ্লিট হতে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে যা চব্বিশ ঘন্টা পরে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনি কি করবেন এখান থেকে আবার একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনার যেটা আমাউন্ট একটা সুয়ে আবার জিরো পয়েন্ট ফাইভ যেটা ইচ্ছা দিয়ে জাস্ট আপনি এখান থেকে কি করেন বিটি ক্লিক দিবেন দিলে কিন্তু আপনার এটা বিট হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখান থেকে আপনি যেহেতু একটা ডিপোজিট করছেন আপনি এখানে একটাই দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ দিতে পারেন এবং এটা করতে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার সময় লেগে যাবে ঠিক আছে তো দেন পাঁচ নম্বর টাস্ক আমি আপনাকে দেখাই সো এখানে আপনি কানেক্ট কানেক্টার পাবেন কানেক্টারটা ক্লিক দেন এখান থেকে আপনি সুইয়াল পেন সুইয়ালের সাথে এটা কানেক্ট করে নেন ঠিক আছে তো টাস্কগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনার পড়ে নিন যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে সেখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা অ্যামাউন্ট সব করে নেবেন ঠিক আছে জাস্ট আমি এখানে সি ইতিম আছে এখানে জাস্ট আপনি কি করবেন সুই সিলেক্ট করে দেবেন প্রবলেম নাই জাস্ট এখান থেকে জাস্ট আমি সুই দিয়ে দিলাম এখান থেকে জাস্ট আপনি এখানে উপরে আপনি এখানে উপরে সুই দিচ্ছি নিশ্চয়ই সি আপনার যেটা ইচ্ছে সেটা আপনি দিয়ে দেন সমস্যা নাই ঠিক আছে সো এখান থেকে এটা দিয়ে দিলাম দিয়ে দাসে আমি এখানে করতে একটা সব করতেছি ঠিক আছে আমি থাকার সাথে আমি কি করছি সুয়েট একটা শপ করতেছি সেখান থেকে আপনি যে কোনো যেটা ইচ্ছে আপনি একটা শপ কমপ্লিট করে নেবেন ফার্স্ট ঠিক আছে সো দেন এখান থেকে সবটা কমপ্লিট করবে জাস্ট আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক দেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটু জুম করেন দেন এখান থেকে জাস্ট আপনি কি করবেন এখান থেকে স্পোর্ট অপশন আছে এক্সপোর্টে যান এক্সপোর্ট যাওয়ার পর এখানে প্রোড রেডিং অপশন আছে প্রোড রেডিংয়ে যান প্রোড রেডিং এর যাওয়ার ফলে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটা কমপ্লিট করে নিই জাস্ট আপনি ওইখানে গেলে সব কিছু দেখতে পাবেন যে আপনাকে এখানে কি করতে বলছে তাই আমি আপনাকে এখানে দেখাই একবার ঠিক আছে এখান থেকে যেহেতু আমার এটা কমপ্লিট হয়েছে জাস্ট আমি কেটে দিচ্ছি জাস্ট এখান থেকে এটা কেটে দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এখানে তারা কি বলছে ওকে তো এখানে তারা কী বলতো দেখেন এখানে আপনাকে একটা সব কমপ্লিট করতে হবে দেন এখানে তাদের প্রো এ যেতে হবে যে এখানে আপনাকে সেল করতে হবে বাই সেল করতে হবে লিমিটে একবার এবং মার্কেটে একবার ঠিক আছে জাস্ট আপনি থেকে কী করেন জাস্ট আমি আবার ওই পেজে ফিরে আসতেছি ফিরে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা আপনার সেম লেগে একটা এক্সচেঞ্জের যেমন আমরা করি ওরকম টাইপের কিছু একটা হয়েছে এখানে ফার্স্ট আমি মার্কেটে যান মার্কেটে যাওয়ার পর এখানে আপনি একবার বাই একবার সেল করে দেন ঠিক আছে তো এখানে দেখেন এখানে জাস্ট আমি জিরো পয়েন্ট ওয়ান আসে এখানে জিরো পয়েন্ট টু দিয়ে দিই ঠিক আছে জিরো পয়েন্ট টু দিয়ে আমি কি করতেছি প্রেস অর্ডারে ক্লিক দিলাম দিলে এখানে আপনাকে ট্রান্সাকশন যাবে জাস্ট আপনি কি করবেন এখান থেকে ট্রানজেকশনটা কমপ্লিট করে দেবেন আপনি কি করবেন একবার বাই একবার সেল একবার একবার সেল ঠিক আছে যত বেশি ট্রানজাকশন করতে পারবেন তত বেশি আপনাকে কিন্তু এখান থেকে পয়েন্টটা দেওয়ার একটা চান্স থাকবে ঠিক আছে তো লিডার বোর্ডটা তারা খুব দ্রুতই দিয়ে দেয় যারা এখন ইভেন্টটা শেষ হয় তার দু একদিন আগে লিডার বোর্ডটা দেয় ঠিক আছে লিডার বোর্ডের জন্য আপনি এখন চাইলে কিন্তু বোর্ডটা পাবেন না যে আপনি এখন দেখতে চাচ্ছেন আপনার পয়েন্ট কত হয়েছে আপনি লিডার বোর্ড এ টু ভক্ষ চোর কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে দেখবেন সামনে সেল করছি এখানে বাইরে গেলাম বাইরে যাওয়ার পর এখানে জাস্ট আমি কি করতেছি এখান থেকে আমাকে জিরো পয়েন্ট টু সেভেন আসে আমি এখান থেকে জিরো পয়েন্ট টু জেলাম জিরো পয়েন্ট ওয়ান এখানে শুই দিয়ে আমি কি করলাম এখান থেকে কিন্তু এটাও কমপ্লিট করলাম এবং একটা ট্রানজেকশন কিন্তু এখান থেকে হয়ে যাবে ওকে দেন মার্কেটের টাক্টা কমপ্লিট করে আপনি লিমিটে যান এখানে পর সিস্টেমে বাই সেল করে দেন ঠিক আছে আমি সেলে গেলাম এখানে আমার টু পয়েন্ট সাতষট্টি আমি এখানে কি করতেছি জিরো পয়েন্ট টু দিচ্ছি আমি কি করলাম এই যে আপনার সেল দিলাম দিয়ে এখান থেকে কিন্তু আপনার একটা ট্রানজেকশন হবে জাস্ট এটাও কিন্তু আপনি কমপ্লিট করবেন সেম সিস্টেম যেটা আপনি ওই আপনার একটা মার্কেট একটা লিমিট জাস্ট আপনি এই সিস্টেমে বাই সেল কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে সো দেন এখান থেকে আমাদের পাঁচ নম্বর টাক্টাও শেষ দেন এখানে আমি কি করলাম আবার এখানে চলে আসলাম যে ছয় নম্বর যে আছে জাস্ট অ্যাট লাস্ট আপনি এখানে কি করলাম লঞ্চ অ্যাপ এখানে আবার ক্লিক দিয়ে দিলাম ওকে সো এখানে তারা কি বলছে দেখেন এখানে জাস্ট আপনাকে যে কোনো অ্যামাউন্ট একটা সব কমপ্লিট করতে হবে এবং লিকুইড এখানে অ্যাড এনি টু লিকুইড অ্যাড করতে হবে ঠিক আছে সো আমি এখানে চলে আসলাম আশা করি আপনি এখান থেকে পাবেন একটা অ্যাসেস অ্যাপ জাস্ট আপনি এইখানে ক্লিক দেন এইখানে ক্লিক দেওয়ার পর যাতে ল্যাপটা কোথাও পিসি আসে তারা আরো আরাম করতে পারবেন ঠিক আছে এখানে ফোনে একটু ঝামেলা হয় আপনার ডেস্কটপ মোড করো এ করো তারপর যাতে ল্যাপটপ পিসি আছে তারা ল্যাপটপ পিসিতে করে ফেলবেন ঠিক আছে এখানে ঠিক দিয়ে আপনি কন্ট্রোল ক্লিক দেন এখানে কানেক্ট আছে কানেক্ট ক্লিক দিয়ে এখানে সুইওয়ালেট কানেক্ট করেন কানেক্ট করার পরে আপনি এখানে যে কোনো অ্যামাউন্ট একটা সব কমপ্লিট করবেন যে কোনো অ্যামাউন্ট ঠিক আছে সব আপনি এখানে অল্টার কানেক্ট করবো আমি এখানে কী করতেছি জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ দিচ্ছি আবার সেখানে কী সিলেক্টে কো কোকেন এখানে জাস্ট আপনি নেটিভে যান নেটিভে অথবা ওয়ালে গেলে এখানে আপনি সুইলকে সাজ যান ঠিক আছে সো দেন এখানে দেখেন আমি জাস্ট একটা সুই কিনতে এখানে সব করতেছি জাস্ট এখানে আমি এক দিয়ে এখানে সবে ক্লিক দিলাম সবে ক্লিক দিয়ে কনফার্ম সবে ক্লিক দিলাম দিলে এখান থেকে জাস্ট আপনাকে আবার একটা ট্রানজেকশন দেবে জাস্ট এটা ট্রানজাকশনটা কমপ্লিট করে দেবেন ওকে সো এখান থেকে আমার কাজ কিন্তু কমপ্লিট জাস্ট আমি এখানে ক্লোজে ক্লিক দিলাম দিয়ে জাস্ট এখানে আপনি উপর দিকে পাবেন পুল অপশন ঠিক আছে জাস্ট আপনি পুলে যাবেন পুলে যাওয়ার পর এখানে কি বলছে যে আপনাকে এখানে যে এখন অ্যামাউন্ট সব করতে হবে এবং এখানে একটা অ্যামাউন্ট লিকুইড অ্যাড করার জন্য ঠিক আছে তো পুলে যাওয়ার পর আপনি ফার্স্ট পেয়ে যাবেন আপনি এখানে যান একটু স্কোর ডাউন করেন এখানে দেখবেন প্লাস আছে আসে আপনি প্লাসে ক্লিক দেন প্লাসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে লিকুইড অ্যাড করার জন্য যে পেস্ট হয়ে যাবে জাস্ট আপনি একটু ওয়েট করেন ঠিক আছে এখানে একটু স্লো কাজ করতেছে কেন তুমি জানি না সে একটু ওয়েট করেন ওকে তো দেন দেখেন আপনার সামনে এমন পেজ চলে যাবে জাস্ট আপনি কিন্তু কী করেন এই যে হাফ যে অপশনটা সেখানে আপনি হাফ লিকুইড প্রোভাইড করে দেন আর হাফে ক্লিক দেন যে অ্যাড লিকুডে ক্লিক দেন অ্যাড লিকেডেতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি অ্যাড লিকডতে ক্লিক দেন দিলে এখানে কিন্তু আপনার আবার একটা ট্রানজেকশন যাবে জাস্ট আপনার কিন্তু এইটা জাস্ট আপনি কি করেন অ্যাপ্রুভ করে দেবেন ওকে সো আমাদেরকে আমি কিন্তু আপনাকে এ টু জেড সব কিছু কমপ্লিট করাই দেখাই দিয়েছি যাতে যা নিউ আছেন তারাও যাতে সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন ঠিক আছে এটা চাইলে কিন্তু আমি আপনাকে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে বোঝাইতে পারতাম শুধুমাত্র ডিটেলসগুলো বলে বলে বাট আমি কিন্তু আপনাকে লাইভে করে দেখালাম বাট একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু আপনার এ টু জেড মিলে সর্বনিম্ন আপনি পাঁচটা সুই খরচ করবেন এটা আপনি মাথায় রাখবেন ঠিক আছে সেটা হিসাব করে আপনি যেখানে যেটা দিলে ভালো হয় সেটা সেইখানে দিবেন আর যাদের কাছে বেশি অ্যামাউন্ট আছে তারা একটু বেশি করা ট্রাই করবেন কারণ আপনার যদি ভাই টফের পাঁচশোর ভিতরে চলে যান কোনো রেফ

কিভাবে জয়েন করবেন কিভাবে আইপি চেঞ্জ করবেন এসবগুলো আর বলবো না এগুলো অনেকবারই বলতে শুধুমাত্র আমি আপনাকে দেখাবো এক বিনাশ থেকে আপনি আনলিমিটেড বিনাস কিভাবে ক্রিয়েট করবেন ঠিক আছে সো এখানে আপনার একটা বিনান্স অ্যাকাউন্টে আপনি আনলিমিটেড বিনাশ কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে ফার্স্টলি দেখাই ঠিক আছে সো ফার্স্ট আপনি এখানে কী করবেন আপনার বিনাশ অ্যাকাউন্টে সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করতেছি সরাসরি আপনি করম ব্রাউজারে যাবেন করম ব্রাউজারে যাওয়ার পরে যে কোনো ব্রাউজার করম বলে কথা না যে কোনো ব্রাউজারে যাবেন যাওয়ার পরে জাস্ট আপনি লিখবেন যে বিনান্স লগ ইন ঠিক আছে লেখার পরে জাস্ট আপনি থ্রিলাইনে ক্লিক দেবেন লেখার পরে জাস্ট আপনি ডেস্কটপ মুড যেটা আছে না এটা অন করে নেবেন ঠিক আছে এটা অন করার পর আপনি আপনার ওই বিনান্সের জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন চেষ্টা করবেন সেকেন্ডারি কোনো বিনান্স অ্যাকাউন্টে আপনার মেইন যে এখন ওইটা না দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার সেকেন্ডারি কোনো একটা বিনান্স অ্যাকাউন্টে আপনার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য ঠিক আছে দেন অ্যাকাউন্টটা লগ ইন করার পরে যা আপনি এখান থেকে জাস্ট আপনার যে ম্যান আকাউন্ট যেটা পাবেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়া জাস্ট আপনি একটু জুম করেন দেখেন এখানে একটা অপশন আছে সাব অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট আপনি সাব অ্যাকাউন্টে ক্লিক দেন সাব অ্যাকাউন্টে ক্লিক দিয়ে জাস্ট আপনি এখানে যতগুলা ইচ্ছা আপনি বিনান্স অ্যাকাউন্ট করতে পারেন সবচ মনে হয় যে বিশটা অ্যাকাউন্ট অ্যাড করা যায় ঠিক আছে মানে আপনার ভেরিফাইড এই একটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা এমন অ্যাকাউন্টে কিন্তু আপনি এখানে দশ থেকে বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন ওকে সো দেন এখানে দেখেন একটিভেস জাস্ট আপনি অ্যাক্টিভে ক্লিক দেবেন অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পর আপনার সামনে দেখবেন যে এখানে জাস্ট আপনার নতুন করে একটা বিনান্স অ্যাকাউন্ট খুলতে বলবে আপনি জাস্ট নতুন করে এখানে কি করবেন জিমেইল এবং পাসওয়ার্ড দেবেন নতুন জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা আপনি এই জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি বিনান্সে লগ ইন করবেন দেখবেন আপনার এইখানে এই অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনার বিনান্সের অ্যাকাউন্টে লগ ইন হবে যেটা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে সো আপনি জাস্ট এইভাবে কিন্তু দশ পনেরোটা বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জাস্ট আপনি এখানে চলে আসেন দেখেন এখানে জাস্ট আপনি ক্রিয়েট সাব অ্যাকাউন্ট পাবেন জাস্ট আপনি এখানে ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এইখানে আপনি জাস্ট আপনাদের দেখেন এইখানে জাস্ট ক্রিয়েট উইথ ইমেইল এখানে জাস্ট আপনি আপনার মেইল দিবেন দুইটা পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি ক্রিয়েট সাব অ্যাকাউন্টে ক্লিক দিবেন দিলে দেখবেন আপনার নতুন একটা বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটা আপনি আপনার বিনান্স অ্যাকাউন্টে যে জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি মানে যেখানে বিনান্স অ্যাকাউন্টটা আপনার জিমেইল লগ ইন করি জাস্ট আপনি সিম্পলি এইখান থেকে এইখানে যে জিমেইল পাসওয়ার্ড দেবেন এইখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং এই জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন ঠিক আছে এইভাবে আপনি মিনিমাম মনে হয় যে আঠারো থেকে বিশটা খোলা যায় আমি অলমোস্ট পাঁচটা মতো করছি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে বাদ বাকি কতগুলো করা যায় আমি শিওরলি জানি না ঠিক আছে বাট এখান থেকে যতটুকু মন বলে পনেরো থেকে বিশটা মনে হয় করা যায় ঠিক আছে এবং জাস্ট আপনি বিশ ত্রিশ ডলার প্রফিট হয়ে যাবে ঠিক আছে সো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর যেহেতু রেফার কমিশন নেই সেক্ষেত্রে তো মাস্ট লাইক করবেনই ঠিক আছে আর ফার্স্ট ওভার মিস দিয়ে না যদি ভালো কিছু করতে পারেন তাহলে আবারও লাখ প্রতি গ্যারান্টি ঠিক আছে সো মাস্ট বি কি করবেন অফারগুলো সবগুলোতে জয়েন করবেন এবং লাইক করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে খোদাফেজ